একটা সময় আমরা সবাই মাহফিলে যাইতাম, সুন্নি আলেমদের মুখে বয়ান শুনিতাম, মাহফিলের শেষে মিলাদ কে আমি করিতাম, মিলাদকে আমি বড় আনন্দ পাইতাম। কথা কোন ঠিক কিনা? কিছু আলেম নামের জালেম আছে তারা যে কি কয়, মিলাদ কেয়াম করলে নাকি শিরকি বেদাত হয়, তারা কইল নবীর দুশমন ইহুদির দালাল, তাই বাংলার জমিনে তাদের কোন জায়গা নাই। ও হাবি ও হাবি তুই অপরাধী রে, নবীর সামনে দুশ্মনী করার অধিকার দিল কে? ও হাবি ও হাবি তুই অপরাধী রে, নবীর সামনে দুশ্মনী করার অধিকার দিল কে? ও হাবি তুই অপরাধী, তোর ক্ষমা নাই রে। কথা কোন ঠিক না? আরো যেরকম ঠিক না? আমার নবী নূরের নবী, মাটির নবী নয়, আমার মতো মানুষের নবী ও হাবিরা কয়। কন্যা ঠিক কিনা? যাকে আপন করে ভালোবেসে নিলেন রব্বানা, যার নামের সাথে নাম লাগাইলেন রহমান কালমা, ওই নবীকে ভালোবাসলে জান্নাত পাবি রে। আমার কথা নয় কোরআনে বলছে আল্লাহ রে। ও হাবি ও হাবি তুই অপরাধী রে, বলেন ও হাবি ও হাবি তুই অপরাধী, মিলাদ কেয়াম বেদাত পাইলি কোন হাদিসে রে? ও হাবি ও হাবি তুই অপরাধী রে, মিলাদ কেয়াম বেদাত পাইলি কোন হাদিসে রে? একটা সময় আমরা সবাই মাহফিলে যাইতাম, সুন্নি আলেমদের মুখে বয়ান শুনিতাম, মাহফিলের শেষে মিলাদ কে আমি করিতাম, মিলাদ কে আমি বড় আনন্দ পাইতাম। কিছু আলেম নামের জালেম আছে তারা যে কি কয়, মিলাদ কে আম করলে নাকি শিরকি বেদাত হয়, ও হাবি ও হাবি তুই অপরাধী রে, আমার নবীর সামনে দুশ্মনী করার অধিকার দিল কে?